মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের উত্তেজনা বান্দরবানের ঘুমধুম তুমব্রু থেকে সরে এবার টেকনাফের দিকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে আজ শুক্রবার ভোর পাঁচটা পর্যন্ত সীমান্তের কাছাকাছি এলাকা গোলাগুলি আর মর্টারশেল বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠেছে টেকনাফ উপজেলার হোয়াইখ্যাং উনসিপ্রাং এলাকার সঙ্গে মিয়ানমারের দূরত্ব মাত্র দুই কিলোমিটার কাছাকাছি হওয়ায় মিয়ানমারে কি হচ্ছে তা অনেকটা খালি চোখেই দেখা যায় ঢাকা পোস্টের এক প্রতিবেদনে বিষয়ে বিস্তারিত তথ্য উঠে এসেছে উনসিপ্রাং সীমান্তের স্থানীয়দের দাবি ওপারে ঢেঁকিবুনিয়া এলাকায় মিয়ানমার সীমান্ত রক্ষীর বাহিনীর ঘাঁটিগুলো দখল করে দক্ষিণ দিকে এগিয়ে যাচ্ছে আরাকানা আর্মি ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলো এই কারণে টেকনাফ অংশে মিয়ানমারের শহর শিলখালী বলিবাজার ও কুইরখালি থেকে এসব বিস্ফোরণের শব্দ আসছে উন্সিপ্রাং স্থানীয় বাসিন্দা বলেন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ ভোর পাঁচটা পর্যন্ত সীমান্তের কাছাকাছি এলাকায় ভারী অস্ত্রের বিকট শব্দ শুনতে পেয়েছে এ শব্দে এলাকা কেঁপে উঠেছে মনে হচ্ছে বজ্রপাত হচ্ছে এরকম শব্দ জন্মের পরও শুনিনি আরেক বাসিন্দা বসত করিম বলেন আমি চিংড়ি চাষী মিয়ানমারের সীমান্তের কাছাকাছি বাংলাদেশ অংশে মাস্টারের প্যারা এলাকায় আমার চিংড়ির ক্ষেত মিয়ানমারে কি হচ্ছে না হচ্ছে সেটি খালি চোখে দেখা যায় বিকেলের দিকে কালো পোশাক পরা মানুষের সঙ্গে মিয়ানমারের নাসাকা বাহিনীর গুলি বিনিময় হচ্ছে কিছু মানুষ আমাদের সীমান্তে বিলার দ্বীপের দিকে আশ্রয় নিয়েছে লাগাতার বোমা হামলা হচ্ছে বোমার বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে এপার হোয়াইখ্যাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ারি বলেন উনসিপ্রাং কাঞ্জরপাড়া যায় এতে হয়ে সীমান্তের কাছাকাছি থাকা চিংড়ি চাষিরা কয়েকদিন আগেও বসত ঘরে গুলি এসে পড়ে অল্পের জন্য জীবন রক্ষা পায় শোনা যাচ্ছে শিলখালি বলিবাজার ও কুইরখালি ঘাটি দখল নিতে বিদ্রোহীরা হামলা করছে হোয়াইখ্যাং ইউনিয়ন পরিষদের উনঝিপ্রাং তিন নম্বর ওয়ার্ডের সদস্য রশিদ আহমেদ বলেন গতকাল সন্ধ্যা থেকে আজ ভোর পর্যন্ত সীমান্তের ওপারে মিয়ানমারের কয়েকটি এলাকায় ভারী অস্ত্রের বিকট শব্দ পাওয়া গেছে এতে আমাদের এলাকা কেঁপে উঠছে মিয়ানমারের অভ্যন্তরে চলমান জেরে এখন পর্যন্ত দেশটির সীমান্ত বাহিনী বিজিপি মিয়ানমারের সেনাবাহিনী পুলিশ ইমিগ্রেশন সদস্য ও অন্যান্য সংস্থার তিন শতাধিক সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি তাদের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয় দিয়েছে এবং আহতদের চিকিৎসা সেবা দিচ্ছে